মোবারক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা সবাই ঈদের আনন্দে মেতে আছি ঈদুল ফিতরের এই সময়ে গান চিরদিন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই আজকের গান চিরদিন অনুষ্ঠানের গানের জালিতি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে উদ্দেশ্য দর্শক শ্রোতাদের মনে ভালো লাগার ভিন্ন এক পরশ এনে দেয়া ঈদ মোবারক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা সবাই ঈদের আনন্দে মেতে আছি তাই ঈদুল ফিতরের এই সময়ে গান চিরদিন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই আজকের গান চিরদিন অনুষ্ঠানের গানের ডালিটি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে উদ্দেশ্য দর্শক শ্রোতাদের মনে একটু ভিন্ন পরশ এনে দেওয়া ভালো লাগার আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জানিতা আহমেদ ঝিলিক চলুন তার সঙ্গে একটু কথা বলে আসা যাক কেমন আছো ঝিলিক ভীষণ ভালো আছি আর সবাইকে ঈদের শুভেচ্ছা তোমাকেও ঈদের শুভেচ্ছা থ্যাংক ইউ তোমাকে আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি আমারও ভীষণ ভালো লাগছে কারণ এটা মানে বরাবরের মতোই আসলে আমি অনেকবার এসেছি এখানে তো এটা আমার মানে খুব পছন্দের একটা অনুষ্ঠান তো বারবারই আসতে ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম না আর তোমার কণ্ঠে গান শুনতে আমাদের সবসময়ই ভালো লাগে থ্যাংক ইউ তোমার কাছে আমার প্রশ্ন ছিল তুমি যেরকম করে ছোটবেলায় ঈদ কাটাতে এবং এখনকার ঈদের ভেতরে তোমার পার্থক্য কোনটা মনে হয় পার্থক্য মানে আসলে কি আনন্দটা তো এক এক সময় এক এক রকম হয় এক এক বয়সে এক এক রকম হয় ছোটবেলায় সালামি নিয়ে একটা আনন্দ এখন তো উল্টো আরও দিতে হয় তো আনন্দটা অন্যরকম হয়ে গেছে কিন্তু কোনো দিক দিয়ে কমতি হয়নি মানে আছে না এই আনন্দটা একটু অন্যরকম মানে ওই নানু বাড়িতে গিয়ে ঈদ করার হয় ওই সময়টা এখন খুব একটা হয় না কারণ দেখা যায় ঈদের পরপরে আমাদের অনুষ্ঠান থাকে যেহেতু আমরা গানের মানুষ তো আনন্দটা আসলে সবার সাথে এবার ভাগাভাগি মানে এখন ভাগাভাগি করতে হয় আজকে তো তুমি আমাদেরকে জনপ্রিয় দুটো চলচ্চিত্রের গান শোনাবে প্রথম কোন গানটি শোনাবে প্রথমে গাইছি শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া আমার মনে হয় গানটা আমি যখন গাওয়া শুরু করব টিভি সেটের সামনে যারা থাকবে তারাও গাইবে ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না তাই তো আচ্ছা তোমার সাথে কি এরকম কোনোদিন হয়েছে যে শীষ দিয়ে কাউকে বলেছো ডেকো না আমার মনে হয় না মানে যুগ তো চেঞ্জ হয়ে গেছে ইশারায় শীষ দেওয়ার যুগটা আসলে আর নাই একদম এখন সব ফেসবুকিং এন্ড সোশ্যাল মিডিয়াস এন্ড অল ওখানে লিখে দিবে যে আমাকে মেসেজ করবে না ভেরি ট্রু চেঞ্জ হয়ে গেছে আমরা তাহলে শুনে আসি গানটি শোনাচ্ছি একটা গান শুনলাম এবং সুন্দর গান এবং তোমার সাথে সাথে কিন্তু আমিও এরকম 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 আমি বলছিলাম এবং ইনফ্যাক্ট আমার মনে সবাই গিয়েছে যারা দেখছেন এখন তুমি আমাদেরকে কোন গানটি শোনাবে এবার গাইছি আমি দুটো মানুষকে অনুসরণ করি একজন সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং আরেকজন রুনালালা ম্যাডাম এবং তাদেরই বিচার কার্যের মাধ্যমে আমার আসলে পথ চলা শুরু এবার গাইছি রুনালালা ম্যাডামের সেই বিখ্যাত গান একা একা কেন ভালো লাগে না আর ঈদের সময় একা তো ভালো লাগবেও না আসলে মানে ঈদের সময় একা ভালো লাগার কথাও না আর তুমি আমাদেরকে আজকে এমন দুটি গান শোনাচ্ছো যে মানে ও একবার শীষ দিয়ে ডেকো না একবার একা একা ভালো লাগে না তার মানে আমরা বুঝতে পারছি যে ঝিলিক আসলে এখন কাউকে লাগবে সো এই গানটাও আমার মনে হয় আমি গাইবার সাথে সাথে আপনারাও গাইবেন সো আমরা শুনে অবশ্যই শুনে আসি সবার প্রথমে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক উৎসব তো আমাদের সকলের তো আপনি ঈদ কেমন কাটাচ্ছেন আমার মনে হয় ছোট্টবেলায় যেমন ঈদ কাটিয়েছি
এখনও সেই আনন্দ, তবে আনন্দের মাত্রাটা একটু ভিন্ন। আগে নিজে আনন্দ পেতাম, এখন বাচ্চাদের সবাইকে আনন্দ করতে দেখে বেশি আনন্দ লাগে। আজকে তো আপনি আমাদেরকে খুব সুন্দর দুটি গান শোনাবেন, প্রথম কোন গানটি শোনাবেন আমাদের? আমি প্রথম চেষ্টা করছি লাকি আখন্দের কে বাঁশি বাজায় রে, এস এম হেদায়েত কথায় এবং লাকি আখন্দের সুর, হ্যাপি আখন্দ গিয়েছিলেন, এটা গুড্ডি ছায়া ছবি। আমরা সবাই এই গান সম্পর্কে জানি এবং গাই আমরা গুনগুন করে, কিন্তু আমরা কিন্তু খুঁজে পাইনি, আপনি কি খুঁজে পেয়েছেন আসলে বাঁশিটা কে বাজায়? এটা বলা যায় মনের বাঁশি, যেটা সবারই একটু একটু করে বাজে, সেটা সময় অসময়। তা তো অবশ্যই, আর গান শুনলে তো এর মাত্রা আরো ভিন্ন হয়ে যায়। অবশ্যই, চলুন তাহলে আমরা দেরি না করে গানটি শুনে আসি। অবশ্যই। I'm not afraid to die.
কিছু ভালো লাগে। অনেক সুন্দর একটি গান আপনার কণ্ঠে শুনে আসলাম, আর আপনার গান শুনতে শুনতে কিন্তু আমার মনের ভিতরে বাঁশিটা বাজছিল। এটাই আসলে একটা গানের সার্থকতা, যখন একজন গীতিকার সুরকার মিলে একটা গান কম্পোজ করেন, শিল্পী গান, এবং সবার মনের বাঁশিটা সত্যি সত্যি বেজে যায়। ঠিক তাই, তো আরেকটি গান আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবে ঈদের মধ্যে আনন্দের গানই তো করবো, সেই ক্ষেত্রে খুব চেনা চেনা লাগছে তোমাকে। আসলে একটু আগে আপনি বাঁশি বাজালেন, এবার হচ্ছে খুব চেনা চেনা লাগছে, তা কাকে চেনা চেনা লাগছে একটু বলেন আমাদেরকেও। হ্যাঁ, মনের মানুষ। এই গানটির কথা স্বপন চক্রবর্তী, এবং সুর এবং কম্পোজিশন ছিলেন আর ডি বর্মন, গেয়েছিলেন আশা ভোসলে। আমি চেষ্টা করছি। ওকে, অবশ্যই আমরা এত জনপ্রিয় একটি গান আপনার কণ্ঠে শুনে আসি। খুব চেনা চেনা মুখখানি তোমার, এবারে শিল্পী সুপরিচিত মুখ জান্নাতের রোম্মান তিথি, চলুন তার সঙ্গে কথা বলে আসা যাক। ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? অনেক ভালো আছি, ঈদের পরে আমরা সবাই একত্রিত হলাম, খুব ভালো লাগছে। আপনি আমাদের অনুষ্ঠানে দুটো গান শোনাবেন এবং দুটি খুব জনপ্রিয় গান, তো আপনি কি কখনো ভেবেছিলেন যে গান চিরদিনের ঈদ স্পেশাল অনুষ্ঠানে এমন সুন্দর দুটি গান আপনি গাইবেন? এ দুটো গানই যে গাইবো এটা কখনো ভাবিনি, তবে খুব পরিচিত এবং জনপ্রিয় দুটি গান আজকে গাইব, সেজন্য খুব ভালো লাগছে। বাহ, প্রথমে কোন গানটি শোনাবেন? প্রথমে আমি গাইছি যে গানটি, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এই গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। বাহ, আমরা গানটি শুনে আসব। কিন্তু আসলে কি আপনার এরকম কখনো হয়েছে যে সে আসেনি দেখে আপনার ভালো লাগেনি, আপনি এরকম মান অভিমান করেছিলেন, এরকম হয়েছে অনেকবার? হ্যাঁ হয়েছে, অবশ্যই হয়েছে, কারণ এটা আসলে সবার জীবনেই হয়। হ্যাঁ, কম বেশি সবার জীবনেই হয়। তো আমরা গানটা শুনে আসি। দূর চাই কখন যে আসবে, ইস একটুও ভালো লাগছে না, দেখা পেলেই হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বন তারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না, আমি
কোন গানটি শোনাবেন? এবারেও একটি জনপ্রিয় গান গাইছি, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে। তো এই গানটির কথা এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং এটিও খুবই জনপ্রিয় একটি গান। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে
আশার ঘর বাড়ি হব দিশান্তর তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে ঈদের আমেজে গান চিরদিন। এবারে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যে শুধু এপার বাংলায় নয় ওপার বাংলায়ও সমানভাবে পরিচিত এবং জনপ্রিয়। চলুন তাহলে তার সাথে কথা বলে আসা যাক, অবন্তি দেব সিথি। হ্যালো। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছি। তুমি কি জানো তোমার এই শীষের যে আমিও একজন ফ্যান। মাই প্লেজার। কিন্তু আমি না আসলে জানো শীষটাই বাজাতে পারি না। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এটা শুরুটা আসলে কিভাবে আমাদের সাথে একটু যদি শেয়ার করতে? এটা শুরুটা আসলে যেরকম হয়, আই থিঙ্ক আপনি নিজেও এটা এক্সপিরিয়েন্স করেছেন, প্রত্যেকটা মেয়ে এটা এক্সপিরিয়েন্স করে, স্কুল কলেজে যাওয়ার সময় এই ধরনের কিছু আওয়াজ কানে ভেসে আসে। সো এই আওয়াজটা আমার খুব ভালো লাগতো, যদিও ব্যাপারটা ভালো লাগতো না, এবং এখান থেকেই আসলে শুরু। আমি এখান থেকে ইন্সপিরেশনটা পেয়েছি, এবং বাসায় যাওয়ার পর আমি আমার বড় বোনকে যখন বলতাম চল তো আমরা দেখি এরকম একটা আওয়াজ বের করতে পারি কিনা, এই থেকে শুরু হলো। এন্ড তারপর দেখি কিছুদিন পরে এটা সারেগামা পাধানি সেরকম করে বাজানো যায়, তো দেন এটা করতে করতে আস্তে 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 হয়ে গেছে। এবং আমাকে যখন মানুষ হুইসল কুইন নামে চিনলো, তখন থেকে আমি চেষ্টা করতাম আমার গানে সিগনেচার হিসেবে একটুখানি হুইসেল রেখে দেওয়ার, এই তো আর কি। তো আজকে আমাদেরকে একটুখানি যদি তুমি শীষ বাজিয়ে শোনাতে কোনো গানের, তোমার ফেভারিট কোনো গানের অংশ। অনেক 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 শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কোন গানটা শুনবো আজকে আমরা? আজকে একেবারে যে বলছিলে শীষপ্রিয়া নামে আমাকে চেনে, তো যে স্টেজ থেকে আমি শীষপ্রিয়া নামটা পেয়েছি তো সেখানকার, এবং ইনফ্যাক্ট এই গানটার সাথে আমার অনেক গুড মেমোরিজ জড়িত, এবং আমি বলবো যে ওইটা আমার একটা ম্যাজিক্যাল সময় ছিল, ম্যাজিক্যাল মোমেন্ট ছিল ওইটা। তো সেই গান শোনাই। গানটা বিখ্যাত একটি গান, কিশোর কুমারের গাওয়া। গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর এবং সঙ্গীত আর ডি বর্মন। আকাশ কেন ডাকে। বাহ, খুবই চমৎকার একটা গান, খুবই চমৎকার। সো আমরা তাহলে তোমার কণ্ঠে শুনে আসি। ধরুন
এত বেশি এনজয় করেছি গানটাতে, আর তুমি মাঝে মাঝে যে তুমি দিচ্ছিলে মানে শীষ বাজিয়ে যে গানের টোনটা দিচ্ছিলে, ইনফ্যাক্ট এই গানটা আসলে আরো একটু অন্যরকম প্রেজেন্টেশনে করা হয়েছিল, আমি কাপ পারকেশন করেছিলাম এটার মানে এটার সঙ্গে, তো ওই অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম ছিল, আজকে সব মিউজিশিয়ানদের সাথে এই ব্যাপারটা আরেকটু অন্যরকম ভাবে মানে খুব মজার ছিল এবং আমার মনে হয় দর্শকরাও অনেক বেশি এনজয় করেছে। এখন আমরা সর্বশেষ তোমার কাছ থেকে কোন গানটি শুনবো? এটা আমার ভীষণ পছন্দের একটা গান এবং ভীষণ এভারগ্রিন একটা গান, খুব পাওয়ারফুল এবং এনার্জেটিক, তুমি যেখানে আমি সেখানে। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, গানটির সুর এবং সঙ্গীত আলম খান এবং গেয়েছেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর এবং রুনারেলা ম্যাম। বাহ, তোমার জীবনেও কি এরকম এসেছে কেউ যে তুমি যেখানে আমি সেখানে? আসে যায় আসে যায় আসে যায় আসে যায়। তারাও কি তোমার এই হুইসেলের মানে ফ্যান? হ্যাঁ, যারা জীবনে এসেছে তারাও ফ্যান, যারা জীবনে আসেনি তারাও মাঝে মাঝে ফ্যান হয়। এটা কিন্তু একটা মধ্যম অ্যানসার ছিল না? আমি সবচেয়ে বড় কথা এইটা আমি মনে করি যে আই এম লাকি এনাফ যে আমি এত এত মানুষের ভালোবাসা পাই। হ্যাঁ, ভালোবাসা আসলে পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার এবং সবাই এটা পায় না, তো আমি ভীষণ অনুপ্রাণিত হই যখন মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাই। তাহলে আমরা শুনে আসি দেরি না করে।
অনেক অনেক ভালো লেগেছে, মানে তুমি দুইটা গানই এত সুন্দর করে গেয়েছো, আমরা সবাই কিন্তু অনেক এনজয় করেছি এবং আমরা দর্শকদের সাথে আমাদের ঈদের আনন্দটা কিন্তু খুব ভালো মতো ভাগাভাগি করে নিয়েছি। মাই প্লেজার, তাই না কি? একদম। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খারাপ লাগছে, মনে হচ্ছে যে আরও কিছু গান শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো থাকবে। আপনি খুব ভালো থাকবেন এবং সেই সাথে গান চিরদিনকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সবাইকে আবার আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, ঈদ স্পেশাল গান চিরদিন অনুষ্ঠান থেকে আমি রুহি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সবার আমাদের আয়োজনটি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমাদের সেখানেই সার্থকতা। আমরা একটু চেষ্টা করেছি আমাদের ঈদের আনন্দটুকু আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকবেন। ঈদ মোবারক।